বাস পরিষেবা চালুর পর লাভ ক্ষতির বিষয়ে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখলেন বাসা তিতুমির বাস স্ট্যান্ডের বাস ইউনিয়ন নেতৃত্ব। আগামী 1 জুলাই থেকে 50% যাত্রী নিয়ে শুরু হবে বাস পরিষেবা, এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে 50% যাত্রী নিয়ে বাস পরিষেবা চালুর ক্ষেত্রে বাস মালিকদের কতটা লাভ বা ক্ষতি হবে তা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনার উপর আস্থা রেখেছে বাসাত বাস ইউনিয়ন সংগঠন। মঙ্গলবার এ বিষয়ে বাসা তিতুমির বাস স্ট্যান্ডের বাস ইউনিয়নের নেতৃত্ব অমলেন্দু ঘোষ জানালেন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি পরিস্থিতিতে 50% যাত্রী নিয়ে বাস পরিষেবা চালুর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তা তিনি কোনো চিন্তাভাবনা থেকেই ঘোষণা করেছেন। পাশাপাশি পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদীর সমালোচনা সরব হন। এছাড়াও তিনি জানান, বাস মালিকের পক্ষ থেকে কোভিড পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী 50% যাত্রী নিয়ে বাস চালানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। তবে 1 জুলাই বাস পরিষেবা চালু হওয়ার পর এই পরিস্থিতিতে কতটা ক্ষতির সম্মুখীন হতে হবে তা পরিষ্কার জানা যাবে এবং মুখ্যমন্ত্রী অবশ্যই দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন বাসা তিতুমির বাস স্ট্যান্ডের বাস ইউনিয়নের নেতা অমলেন্দু ঘোষ। সরকার ঘোষণা করেছেন লকডাউন কিছুটা শিথিল হয়েছে, 50% লোক নিয়ে গাড়ি চলবে। মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুলাই থেকে বাস রাস্তায় নামবে। বাস নামার পরে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবেন, এটা বাস চালাতে 50% লোক নিয়ে চালানো সম্ভব হবে কি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে তেলের দাম বৃদ্ধি করছেন তাতে করে 100% লোক নিয়ে গাড়ি চালানো অসম্ভব। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যখন বলেছেন প্যান্ডেমিক সিচুয়েশন জীবনের থেকে জীবিকা বড় নয়, আস্তে আস্তে শিথিল পরিস্থিতি আনার জন্য নিশ্চয়ই তিনি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন 1 জুলাই রাস্তায় বাস নামবে। আমার শ্রমিকরা প্রস্তুত আছে রাস্তায় নামার জন্য, দীর্ঘ 1.5 মাস ধরে শ্রমিকদের কর্মহারা। মালিকদের কিছু কিছু শর্ত আছে আমরা গোপন সূত্র মারফত জানতে পাচ্ছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারগতভাবে তারা গাড়ি চালানো সম্ভব হবে বলে মনে করছে না, তারা আশঙ্কা প্রকাশ করছে তেলের যে হারে দাম বেড়েছে। আমরা শ্রমিকরা প্রস্তুত গাড়ি চালানোর জন্য, আর সেখানটায় 1 জুলাই আসুক, মুখোমুখি ফেস না হলে বোঝা যাবে না কতটা লস কতটা লাভ হচ্ছে। একদিকে তেলের দাম বেশি, অন্যদিকে সংখ্যা কম, কি বাড়বে? দেখুন দিক একটাই, একদিকে তেলের দাম আর একদিকে 50% গাড়ি, এটা আপনাদের সাংবাদিকদের প্যানিক তৈরি করা। দিক একটাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি তেলের দামটা নিয়ন্ত্রণ রাখতে পারতেন, এ খালি MLA MP গরু ছাগলের কেনা বেচাটা নিয়ন্ত্রণে রেখেছে, যখন তখন চার্টার ফ্লাইটে কিনে নিতে পারে, আর বাদ বাকিটা পুরোটাই প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে। সেখানে বাইরে হওয়ার ফলে এদিক আর ওদিক কোনো ব্যাপার নেই, একটা জায়গায় কমে গেলেই তেলের দামটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দাম কমায় তাহলে আর কোনো স্তরেই বিভাজনটা থাকে না। এখানে যেটা বলছেন একদিকে 50% লোক আর একদিকে তেলের দাম, যে সিচুয়েশনটা অতিমারি মহামারী চলছে এই সিচুয়েশনে একটা দিকে জীবনকে বাঁচিয়ে রাখা আবার অন্যদিকে জীবিকাকেও বজায় রাখা, সেই ক্ষেত্রে একবারে একটা শিশু যেমন হাঁটতে শেখে না তেমনি অচল পরিস্থিতিকে সচল করতে গেলে একবারে 100% সফল করা যাবে না, সেই থিওরি মেনেই মুখ্যমন্ত্রী। ধরুন খালি বাস মালিকরা সর্বস্তরের মানুষই সমস্যায় পড়বে, কারণ 50% লোক নিয়ে যখন রাস্তায় বেরোবে, লকডাউন যখন শিথিল হবে, তখন 50% লোক বেরোলে 100% লোক নিয়ে যদি গাড়ি চালানো হয় এই মুহূর্তে পুরনো ভাড়াতে, যা ভাড়া আমাদের আছে, ভাড়া তেলের দাম কমানো বা যদি ভাড়া না বাড়ে দুটোর একটাও যদি না হয়, তাতে 100% লোক নিয়েও এই বাস শিল্পকে বাঁচিয়ে রাখার মতো পরিস্থিতিতে নেই। এবার সেখানে জীবন আর জীবিকা দুটোর মধ্যে যা ফারাক আছে সেই ফারাকটার ক্ষেত্রে আগে জীবন বড়, এই অতিমারিতে জীবনটাকে বাঁচিয়ে রেখে আস্তে আস্তে শিথিল করার চেষ্টা করছেন। এবার প্র্যাকটিক্যালি 1 জুলাই রাস্তায় না নামলে লস হবে না লাভ হবে তা তো আগে থেকে বলা সম্ভব হচ্ছে না, 1 জুলাই রাস্তায় নামলে তারপর আবার কথা বলা যাবে। অমলেন্দু ঘোষ, INTDC নেতৃত্ব, তিতুমির বাস স্ট্যান্ড।